Assalamualaikum. Hello everyone. Welcome back to my channel. আজকে শিম আলু দিয়ে মাছের ঝোল রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খুব সহজ এবং সিম্পল ভাবে রেসিপিটা দেখিয়ে দিব। চাইলে যে কেউ রেসিপি ফলো করে খুব সহজেই শিম এবং আলুর একটা ঝোল রেসিপি তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মাছ। আমি এখানে পাঙ্গাস মাছ ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। তো প্রয়োজন অনুযায়ী মাছ নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবং হলুদের গুঁড়ো। মাছটা আমি প্রথমে ফ্রাই করে নেবো, এই জন্য লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের জন্য আমি রেখে নেব। আর 2 থেকে 3 মিনিট পরে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে হাফ কাপ তেল ব্যবহার করেছি। এই হাফ কাপ তেল দিয়েই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ফ্রাই করে নিব, হালকা ফ্রাই করার দরকার নেই, ফুল ফ্রাই করে নেবেন। তো চুলাটা মিডিয়াম টু হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিট এক পাশ ভাজি করে নিয়েছি। এবার সবগুলো মাছ উল্টে দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব অপর পাশটা পুরোপুরি ফ্রাই হওয়ার জন্য। তো একইভাবে 4 মিনিট পরে আমার মাছটা কিন্তু একেবারে ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই মাছগুলো আমি একে একে উঠিয়ে নিচ্ছি। যতক্ষণে মাছগুলো ভাজি হয়ে যায় ততক্ষণে আমি এদিকে রেডি করে নিয়েছি শিম। যে শিমগুলো একটু বড় সাইজের ছিল সেগুলো মাঝখান দিয়ে কেটে 2 টুকরো এবং যে শিমগুলো একটু ছোটো সাইজ সেগুলো একটা করে রেখে দিয়েছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ শিম ইউজ করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো শিম নিয়ে নেবেন। আর কেটে নিয়েছি আলু, আমি এখানে 1.5 পিস আলু ইউজ করেছি, আর আলুগুলো একটু মোটো সাইজ করে কেটে নিয়েছি। মাছ ভাজার পরে যে তেলটা বাকি ছিল সেই তেলটার মধ্যেই আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ চিকন করে কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো যাতে একটু তাড়াতাড়ি ভাজি হয়ে যায় এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার এই লবণটা দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি এবং প্রায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। চুলাটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে। তো 2 থেকে 3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু এখন একটু নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে যোগ করতেছি আদা এবং রসুন বাটা। আমি আদা রসুন বাটা এখানে 2 চামচ ব্যবহার করেছি। এবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আমি এখানে সবগুলো হাফ চামচ করে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। তো এবার সবগুলো মশলা একসাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে যদি তেলের পরিমাণটা কমে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারেন। আর মশলাগুলো একটু কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 2 রাখা শিমগুলো এবং আলু। একে একে সবগুলো শিম এবং আলু দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মেশানোর পরে এভাবে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এই শিম এবং আলুটা একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে শিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পরে দেখতেই পাচ্ছেন শিম থেকে পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর এ পর্যায়ে শিম এবং আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবার 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে শিম এবং আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর শিম এবং আলুটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 1টা টমেটো ব্যবহার করেছি, আর এই 1টা টমেটো 6 টুকরো করে কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 6 পিস কাঁচামরিচ ব্যবহার করেছি এবং মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এবার এই উপকরণগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এবার আমি এখানে আবারও দ্বিতীয়বারের মতো পানি দিয়ে দিচ্ছি। পর্যায়ে আপনারা ঝোলটা যেরকম রাখবেন ঠিক সেই হিসেবে পানিটা দিয়ে দিবেন। আর পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব পানিটা ফোড়ানো পর্যন্ত। যখন পানিটা এভাবে ফুটবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ। তো মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে চুলাটা মিডিয়াম টু হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। 2 থেকে 3 মিনিট পরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অনেকেই আছেন যারা ধনিয়া পাতা পছন্দ করেন না, তবে আমি আবার ধনিয়া পাতার অনেক ভক্ত। তো এই পর্যায়ে ধনিয়া পাতা দেওয়া শেষ, আমার রান্নাটাও কমপ্লিট। এবার বেড়ে দেখাচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।